প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজ আপনাদের সকলকে মোবারকবাদ। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব বিশ্ববিখ্যাত কর্ডোবা জামে মসজিদ সম্পর্কে। একসময় সারা পৃথিবীর কাছে মুসলমানদের ঐতিহ্য ও গর্বের বিষয় ছিল সেই কর্ডোবা জামে মসজিদ। আজ আজান বন্ধ, নামাজ বন্ধ, সেখানে এখন গির্জার ঘণ্টা বাজছে। কেন, কিভাবে হলো এমনটা, আর শেষ কবি বা আজান হয়েছিল, শেষ কে নামাজ আদায় করেছিল, সে সম্পর্কে আলোচনা করব। আসুন আজকের আলোচনা আরম্ভ করি। স্পেনে অবস্থিত কর্ডোবা জামে মসজিদ মুসলমানদের দীর্ঘ 700 বছরের ইতিহাসের সাক্ষী। 784 সালে খলিফা আব্দুর রহমানের আমলে তৎকালীন রাজধানী কর্ডোবার এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণিত হয়। মুসলমানগণ এশিয়া থেকে নিয়ে গোটা ইউরোপ, আফ্রিকা এখানে বসে বসে শাসন করতে। মসজিদটিতে শরিয়া আইন ও বিচার সালিসের কেন্দ্র হিসাবে ব্যবহার করা হতো। ইউরোপিয়ানরা এখান থেকে শিক্ষা নিয়ে গিয়ে গর্ববোধ করত। স্পেনের মুসলমানদের আবিষ্কৃত জিনিস ব্যবহার করে গোটা বিশ্ব উপকৃত হতো। মুসলমানদের নিয়মকানুন অনুযায়ী পুরো দুনিয়া চলত তৎকালীন সময়ে। মোট কথা, মুসলমানগণ তখন উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। এই মসজিদই আল্লামা কুরতুবি এহিয়া বিন এহিয়া আন্দুলুসির দর্শ হতো, ইবনে হাজাম জাহিরির ফিকি প্রবন্ধ পাঠ করা হতো এবং বহু অন্যান্য পণ্ডিতগণ এবং বহু জ্ঞানবণ্য ব্যক্তিরা এখান থেকে দর্শ দিতেন, আলোচনা করতেন। কিন্তু 1236 সালে ক্যাসেলের রাজা তৃতীয় ফার্ডিনান্দ ও রানী এসাবেল মুসলমানদের নির্বিচারে হত্যা করে স্পেন দখল করে নেয়। মসজিদটিকে রোমান ক্যাথলিক গির্জায় রূপান্তরিত করে দেয়। আজও সেখানে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি কেউ যেন রুকু ও সেজদা করতে না পারে, সেজন্য বিভিন্ন স্থানে লোক রাখা হয়েছে। 110,400 বর্গফুট আয়তনের মসজিদটির নকশা করেন একজন সিরিয়ান স্থপতি। এর থামের সংখ্যা ছিল 856টি। এছাড়াও 9টি বাহির দরজা ও 11টি আভ্যন্তরীণ দরজা রয়েছে। লাল ডোরাকাটা খিলানগুলো স্মরণ করিয়ে দেয় স্থাপত্যশিল্পে মুসলিম পণ্ডিতদের কথা। এই মসজিদের থামগুলো নির্মিত হয়েছে মার্বেল, গ্রানাইট, জেসপার, আনিষ্ক পাথর দিয়ে। পরে নতুন করে সংস্কার করে সোনা, রূপা, তামাস ও অনেক মূল্যবান উপাদান ব্যবহার করে এর সৌন্দর্য আরও বাড়ানো হয়। কর্ডোবা মসজিদ নির্মাণের সময় সেকালে 2.5 থেকে 3 লাখ মুদ্রা ব্যয় করা হয়েছিল। পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য ছিল 500 ফুট। এর সুন্দর আকর্ষণীয় মেহরাবগুলো স্থাপিত ছিল পাথরের নির্মিত 1,417টি স্তম্ভের উপর। মেহরাবের কাছে একটি উঁচু মিম্বর ছিল যাতে হাতির দাঁত ও 36,000 বিভিন্ন রং, বিভিন্ন কাষ্ঠ খুলে তৈরি ছিল। সেগুলোর উপর ছিল হরেক ধরনের হীরা জহরতের কারুকার্য। দীর্ঘ 700 বছরের পরিশ্রম মিম্বরটি নির্মিত করা হয়েছিল। তৈরি করা হয় 108 ফুট উঁচু মিনার, যাতে ওঠা নামার জন্য নির্মিত হয়েছিল 2টি সিঁড়ি, 107টি ধাপ। মসজিদের মধ্যে ছোট বড় 10,000 ঝাড়বাতি লাগানো হতো। তার মধ্যে সর্ববৃহৎ 3টি ঝাড়বাতি ছিল রূপার, বাকিগুলো পিতলের তৈরি। বড় বড় ঝাড়ের মধ্যে 1,480টি প্রদীপ জ্বালানো হতো। শুধু 3টি রূপার ঝাড়ে 36 সের তেল পড়ানো হতো। চিন্তা করেন, 3টি রূপার ঝাড়ে 36 সের তেল পড়ানো হতো। 300 কর্মচারী ও খাদেম শুধু এই মসজিদের তদারকারি নিয়োজিত ছিল। 1947 সালে মসজিদটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়। মসজিদের ভিতরে ঢোকার জন্য টিকিট ফি মাত্র 10 ইউরো। প্রতিদিন অনেক পর্যটক ভিড় করেন ঐতিহাসিক এই মসজিদ দেখার জন্য। হৃদয়গ্রহী নকশা ও স্থাপত্যশিল্পীর সৌজন্য নবম ও দশম শতাব্দীতে এটি ছিল সারা বিশ্বের প্রথম সারির মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদ থেকে গির্জা মুসলমানদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আন্দুলেশিয়াকে বিভক্ত করে ফেলে। মুসলমানদের এই দুর্বলতার সুযোগ নিয়ে ক্যাসেলের রাজা ফ্যাসিনান্দো ও রানী এসাবিলা 1236 সালে স্পেন দখল করেন। এই মসজিদকে গির্জায় পরিণত করা হয়। তখন থেকে একেই বলা হয় দ্য মক্স ক্যাথেড্রালস অফ কর্ডোবা। স্থাপনের পর থেকে মুসলমানরা এই মসজিদে নামাজ আদায় করেছিল প্রায় 500 বছর ধরে। এই সুউচ্চ চারকোনা আকৃতি মিনারটি নির্মাণ করেছিলেন খলিফা তৃতীয় আব্দুর রহমান। একসময় ওই মিনার থেকে সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে বেড়াতো, কিন্তু গির্জা রূপান্তরিত হওয়ার পর আর আজানের ধ্বনি ভেসে বেড়ায় না, সেখান থেকে ঘণ্টার আওয়াজ বের হতে থাকে। এখন মসজিদে ঢুকতেই চোখে পড়বে আপনার যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি। মসজিদের বিভিন্ন আয়াত ও আল্লাহর নামের ক্যালোগ্রাফির পরিবর্তে এখন সেখানে শোভা পাচ্ছে বিভিন্ন তৈলচিত্রের কৃষ্ণাগ্ন ফলক। মসজিদের ভিতরে দেওয়াল ও দেওয়াল সংলগ্ন অংশে খ্রিস্টীয় ধর্মের চিত্র ও ভাস্কর্য স্থাপন করা হয়েছে। বেশ কয়েক জায়গায় আলাদা করে গির্জার মঞ্চ ও পুণ্যার্থীদের বসার বেঞ্চ রয়েছে। মঞ্চে শোভিত হচ্ছে যীশুখ্রিস্টর সাধুদের ভাস্কর্য। বর্তমান কর্ডোবা মসজিদে জুতো পরিহিত অবস্থাতে প্রবেশ করতে পারবে, কিন্তু একটা সময় সেখানে নামাজ হতো, সেখানে
জুতো পরে কেউ প্রবেশ করতে পারতো না। এখন সেখানে নামাজ নিষিদ্ধ। সেই মসজিদে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি শেষ নামাজ আদায় করেছিলেন এবং শেষবার আজান দিয়েছিলেন। যে মসজিদে আর এখনও পর্যন্ত আজান দেওয়া হয় না, আর এখনও পর্যন্ত নামাজ আদায় করা হয় না। 2010 সালে একদল মুসলিম পর্যটক শুধু ওই মসজিদে ঢুকে রুকু করতে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হন। একজন সত্যিকার ও চিন্তাশীল মুসলমান মসজিদে কাঠভায় দাঁড়িয়ে না খেতে থাকতে পারে না। বিশিষ্ট দায়ী ও মাওলানা তারিক জামিল সাহেব যখন এই মসজিদটি পরিদর্শন করেছিলেন, তখন প্রতিটি দেওয়াল ও স্তম্ভ দেখে তার চোখ অশ্রু প্রবাহিত হয়েছিল। স্পেন থেকে মুসলমানগণ বিতাড়িত হওয়ার পর দীর্ঘ 700 বছর পর্যন্ত এখানে কোনো আজান ও নামাজ হয়নি। আল্লামা ইকবালের দীর্ঘদিনের তামান্না ছিল এই মসজিদে 2 রেকাত নামাজ পড়া। সালটা ছিল 1933 সালে স্পেন সফরকালে আল্লামা ইকবাল এই মসজিদে পরিদর্শন করেন। মসজিদে নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শুধু আল্লামা ইকবালকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে শর্ত হলো ভিতরে প্রবেশ করে মসজিদের দরজা বন্ধ করে দিতে হবে। আল্লামা ইকবাল মসজিদে প্রবেশ করেই তিনি উচ্চ আওয়াজে আজান দেন সর্বপ্রথম। দীর্ঘ 700 বছর পর এটি ছিল প্রথম আজান যা আল্লামা ইকবালের কণ্ঠে, যা মসজিদের মিনারগুলো কম্পন শুরু হয়েছিল। মসজিদের দেওয়াল ও স্তম্ভগুলো দীর্ঘকাল পর আজানের ধ্বনি শুনতে পায়। আজানের পর আল্লামা ইকবাল জায়নামাজ বিছিয়ে 2 রেকাত নামাজ আদায় করেন। নামাজে এমন অবস্থা সৃষ্টি হয় তিনি বেহুশ হয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি মোনাজাত করেন। মোনাজাতের প্রতিটি বাক্যই ছিল ছন্দে ভরা এবং কাব্য করে। মোনাজাতের মধ্যে কিছু অংশ এ হে মেরি নামাজ, এ হে মেরি ওজু, এ হে মেরি নামাও, মে মেরে জিগার, মেরে মোহাব্বত। আল্লামা ইকবালের কর্ডোবার মসজিদে এই জিয়ারত ইতিহাসে এখনও চির অমর হয়ে আছে এবং থাকবে। যেখানে মসজিদ সম্পর্কে আপনি আলোচনা দেখবেন, সেখানেই আল্লামা ইকবালের কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, একসময়ের বিখ্যাত মুসলমানদের কেন্দ্রস্থল কর্ডোবা জামে মসজিদ এখনও গির্জায় রূপান্তরিত হয়ে আছে। আর সেখান থেকে আজানের ধ্বনি শোনা যায় না, আর সেখান থেকে নামাজের আওয়াজ আসে না, সেখানে ঘন্টার আওয়াজ শুনতে পায়। প্রিয় বন্ধুরা, হিস্ট্রি অফ নলেজ আপনাদেরকে কেমন লাগে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। এই অজানা ইতিহাস জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।